ইতিহাসে প্রথম ভাবে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে জিতবে বেটা, দৌড়া তুম্বা চালে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে। এই ভিডিওতে একজন হচ্ছে রিকোয়েস্ট করেছে, একজন রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্টের ব্যক্তিটি কি বলেছে একটু পর। ব্র্যাড ফাদার চ্যানেল থেকে তিনি বলেছেন রিপ বাংলাদেশ ভার্সাস ইন্ডিয়া ম্যাচ। হ্যাঁ বন্ধুরা, তো এই ভিডিওটা রিয়াকশন অ্যাকচুয়ালি মানে রিকোয়েস্ট করেছে আমাদের কাছে, তো তাই এই ভিডিওটা ওই ব্যক্তির রিকোয়েস্টে এনেছি। তো তাই এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব না করলে কিন্তু ভিডিও পাবেন না। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিও লিঙ্কটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেটা একটু চেক আউট করবে, সেটা একটু সাপোর্ট করবে, সেই ভিডিওটাকে একটু সাপোর্ট করবে। তো বন্ধুরা, বিশেষ কিছু বলবো না, তো সরাসরি ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। তো তার আগে বলে দিই, অরিজিনাল মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্কটা আমার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওটাও একটু চেক আউট করতে পারবো, কারণ আমি ওখানেও প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকি ও প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো চলো আর বেশি বিশেষ কিছু বলবো না, তো সরাসরি চলে যাবো একটা ফানি ভিডিওতে। তো ভিডিও লেটস গেট স্টার্ট। গাইজ, ভিডিওতে কোনো দেশ দল বা খেলোয়াড়কে ছোট করে দেখা হয়নি, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য করা, তো কেউ সিরিয়াসলি নেবেন না, ধন্যবাদ। তো দর্শক বৃন্দ, এখন শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ 2022 এর সবচেয়ে শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ, এবং এই ম্যাচটি যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে এই ক্রিকেট খেলা ছাড়া আপনারা অন্য সমস্ত খেলা খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। এবং আজকের ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এবং এই ম্যাচের উদ্বোধন করছে একটি শাড়ির মাধ্যমে। ব্রাজিল হোক বা আর্জেন্টিনা, বাংলাদেশ হোক আর ইন্ডিয়া, পতাকা টানানোর জন্য সর্বপ্রথম লাগে একটি বাস। ম্যানেই বলুঙ্গা, বাংলাদেশ হোক আর ইন্ডিয়া, পতাকা টানানোর জন্য সর্বপ্রথম লাগে একটি বাস। আগার ইস ম্যাচ মে ইন্ডিয়া হারেগা তো পড় জায়গা তেরা লাশ। আচ্ছা ঠিক আছে, সারি ছাড়াই ম্যাচ উদ্বোধন করি, টস দেই। আবে সালা, হাম ইন্ডিয়া যা বাংলাদেশ কে সাথ খেলতে হয় তো ফির টস নেই হতা হয়, হাম ব্যাটিং করেঙ্গা। প্রতিবার তো টস দেয় আমার পাঁচটার কয়েনার আয়, আর এবার টস না দিয়ে আমার কয়েনটা নিয়ে গেল গা। উমা রাজ, ইদানিং তোমার ছবিগুলো অনেক ভালো হইতাছে, তুমি আমার ছবিতে সাইন করো, নতুন দুইটা নায়িকা আনছি। আরে সাকিব ভাই, আমার বাড়তি কোনো নায়িকা লাগে না, আমার তো পার্সোনাল একটা নায়িকা আছেই। পরিমণি নে মিম। কিন্তু সাকিব ভাই, আমরা তো আজকে আইছি বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচের কমেন্টারি করতে, কিন্তু শুরুতে দেখলাম ইন্ডিয়া একটু দুর্নীতি করলো। হ্যাঁ, ইন্ডিয়া কোনো দুর্নীতি করে নাই, মুভি করতে যাই তুইব। ওহ, ইন্ডিয়া দুর্নীতি করে নাই, তাহলে তো ভালোই হয়েছে। কিন্তু রাজ, টসে কোন দল জিতলো? আরে আমার দল আপনার দল ইন্ডিয়া, আর আমাদের বাংলাদেশের ক্রিকেট দল একদম ধ্বংস হয়ে যাইতেছে, একদম আমগো বাংলা সিনেমার মতো। বেশি দিন টিকবো না, ইন্ডিয়ার সাপোর্ট করাই ভালো। হ্যাঁ ঠিকই কইছত, ইন্ডিয়ার যে নায়িকা। এই সাকিব ভাই, আপনার চশমার এনে কি পড়ছে? আরে লিপস্টিক, লিপস্টিকের রং, কাল লগে দেখা করছিলেন। এই আমরা ম্যাচের দিকে তাকাই, হ এই যে ব্যাটিং নামতেছে, ইন্ডিয়ার দল ব্যাটিং নামতেছে রে, আমার দল ব্যাটিং নাম ছয় মারতে হবে, ছয় ছয়। আরে কোচ, উনি যে টস করতে দিয়েছেন, টস করার আগে তো ব্যাটিং নিয়ে নিছে ওরা। ব্যাটিং নিয়ে নিছে না? আচ্ছা মাইনে নেই, মাইনে নেই আর কি আছে, মাইনে তো নিয়ে আইছি। ওই দেখেন ওরা ব্যাটিং এ নেমে গেছে অলরেডি, দেখেন ব্যাটিং যেহেতু নামছে, তোর আর দেরি করতেছিস কে, যা তোরাও ফিল্ডিং নাম। তাসকিন, ইয়েস কোচ। শান্ত, ইয়েস বস। মুস্তাফিজুর, ইয়েস কোচ। কিরে তোকে বিতে সাব্বির কই? আরে কোচ, ওই যে টিকটক করতেছে, এই দেশে বালা করবেন কারে, এখন সবার ভিতরে পেস অগ মজদারি গজানি রাখে গজায় যাইলাস আমার সোনার বাংলাদেশ। আরে দেশে বাল্লা কইবেন কারে, এখন সবার ভিতরে পেস অগ মজদারি গজানি রাখে গজায় যাইলাস আমার সোনার বাংলা। এই টিকটকের সাবির চালু করে দিগা, টিকটক করতে জালার বলা প্রতি বন্ধু কোনে কর আমার সোনার বাংলাদেশ। সাবির, আমি কিন্তু তোমার ভিতরে একটু সিরিয়াসনেস দেখতেছি না, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খেলা, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা, এই ম্যাচ কিন্তু আমাদের যেভাবে হোক জিততে হইব। কোচ, টিকটক আমারে পিডি স্পুন মন ফলো করছে, আই নাই আপনি লোকেরা টিকটক করি তাইলে হয়তো আমার দিবু ভাই ফলো করবে, আই নাই একটা ভিডিও করি আমার সোনার বাংলাদেশ। এটা দেখছস কি?
টিকটক করার সময় কে সিরিয়াস থাপর দেয়, আপনি তো এই পাশ দিয়ে থাপর দিবেন। তুই কি এখানে টিকটক করতে আইছস? হকস, এইটা একটা গুরুত্বপূর্ণ খেলা, আমি তোর ভিতরে একটু সিরিয়াসনেস দেখতেছি না। যদি আজকে আমরা এই ম্যাচ হারি, সবার আগে আমি তোর বের করে দিব এই টিম থেকে। কেন কেন বারবার শুধু আমার সাথে? ওদেরকে দেখেন না, ওরা কি কি টিকটক করে না? আমার কাছে তো মোবাইল নাই। অবশ্য সবার চেয়ে কিন্তু তুই কাছে আছস আমার হাতের, তাহলে আপনি লগে এটা টিকটক করি। এইবার ঠিক আছে, আলার বোয়ালা টিকটকার একদম ঠিক কাজ করছে। চাইটা থামুর এক লোকে খাইছি, তাহলে এটা নিয়ে এটা টিকটক করি। আলার বো সরেন দিকে। হাম ব্যাটিং কে লিয়ে যা রাহা হে, তুম আম্পিয়ার কে সাথ বাত কার লো, যাতে ক্রিজে আমার কোনো সমস্যা না হয়। বিশাট ভাই, আমার আবার কত কল লাগবে? আমি তো দেখলামই আপনি আম্পিয়ারের পিছন দিয়ে দিলেন, মানে টাকা টাকা। ওকে ঠিক আছে, রোহিত আ যাও। তো সাকিব ভাই, আমরা কিন্তু দেখতে পাইতেছি যে বিরাট কোহলি আর রোহিত কিন্তু মাঠে নামতেছে, আর এইদিকে কিন্তু দুইটা আম্পিয়ারও আছে, লাল টুকটুকে পরিমণির মতো দুইটা আম্পিয়ার। স্যার বল। এই লিটন, ওই দাঁড়াইছস? ওকে ওকে। এই হাসান, বাউন্ডারি বাউন্ডারি। ওকে ওকে। সাকিব ভাই খুব প্রস্তুতি নিয়ে খেলা নামতেছে, রোহিত আর বিরাট এদিকে তাসকিনও প্রস্তুত বল করার জন্য, এবং কি বল করে ফেললো আর নুনু চলে আসলো। বিরাট ভাই শিট, ইয়ে কিয়া হুয়া, ইতনা জোর সে বল কিউ গয়া? ওকে ওকে সমঝ গয়া। ওই তাসকিন এদিকে আয়। হালার পহলা, এটা কি তুই ফুটবল খেলা পাইছস? আরেকবার যদি দূর বল করস নুবল দিয়ে দিব। আরে রাজ, দেখছস কত দুর্নীতি মুক্ত খেলা চলতেছে? হ্যাঁ সাকিব ভাই, তাই তো দেখতেছি। এবং কি আস্তে আস্তে তাসকিন বল করলো এবং রোহিতের বিশাল বাড়ি এবং ক্যাচের সম্ভাবনা। কে আছে কে আছে? হাসান সামান্য ক্যাচ মিস করে। সাকিব ভাই ক্যাচ মিস হওয়ার সাথে সাথেই কিন্তু তাসকিনের অসাধারণ গালি। ক্যাচ মিস করছিস, বকলক করছে বকবো, তুই বকবো গেল গা। হালার পহলা জি লবন, এই দেশে দুঃখতার কোনো মূল্য নাই, সামান্য বাই মাসের কিছু মার খাইলাম। ডট বল। বিরাট ভাই আপনি গেলেন, আমি পারতেছি না। ওকে ওকে আর আহু। এই সাকিব ভাই কি দেশে এগুলা কি করে ওরা? কি ব্যাপার আম্পিয়ার স্যার, ওভার শেষ না হইতে ক্রিজ চেঞ্জ করে কেমনে? ওভার কি করে তিন বল ওভার হই কেমনে? কি খবর বস, তোর বসে খাইছে লস? কি খবর বস, তোর বসে খাইছে লস? এই তিন ফুটে এক গজ, এক ফুটে তিন গজ, আমার ডা দুই ইঞ্চি। ও না না, তিন ইঞ্চি ওই আমার ডা তিন ইঞ্চি, তগোডা দুই ইঞ্চি। আরে সাকিব ভাই সাব্বির এটা কি শুরু করলো বুঝলাম না, তিতি তিতি কইতাছে এবং কি ওর কাছে বল দিতেছে। আল্লাহ তোর বসে খাইছে লস, কি খবর বস? আবার বলা টিকটক কর, তোর এটা করে দৃষ্টিকে দেখারা। হ্যালো গাইস, আপনারা কি কখনো দেখছেন যে ওয়ার্ল্ড কাপ খেলার মাঠ থেকে কেউ কখনো লাইভ আসছে? যদি না দেখেন তাহলে আমারটা দেখেন। আর আপনারা যারা এইটা দেখতে চান যে কিভাবে ফোর মিস হয়, তাহলে এইটাও দেখে লন। এখন ফোর মিস হইব, ফোর মিস হইব, ফোর ফোর। ওই সাব্বির আর কাট 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 কাবো। এই যে দেখেন ফোর মিস হয়ে গেছে, ফোর হয়ে গেছে। আরে কোনো মতে দুই উইকেট ফেলাই পাইতাছি না, বিরাট কোহলি মারতে আছে মারতে আছে, আর আম্পিয়ারও অগোছপ নিতাছে। দুর্নীতি খালি আম্পিয়ারই করতেছে না, আপনিও কম করেন না। ইস্টার্ন বাংলার দেশের প্রতি ভালোবাসা জন্মায় না। এই সাব্বির, আমি বাদ দিয়ে সাব্বিরে বল দিতে টিকটকারে বল দেন। হ্যালো ভাই, আমাকে এখন বল করার জন্য ডাকা হয়েছে, আপনার এখন দেখেন যে টিকটকার কিভাবে বল করে। টিং টিং। সাব্বির এই যে বল নাও, সাবধানে বল কইরো, বিরাট কিন্তু শেষেই মারতাছে। স আপনি বাউন্ডারিতে যায় দাঁড়ান, যা করার আমি করতেছি। টিকটকার বোলিং আইছে, আবা একা মজা, আর টিকটকার কো গান মার দুম। আরে সাকিব ভাই সাব্বিরের বল চুম্মা দেওয়া দেখে তো আমার একটা কথা মনে পড়ে গেল, এই পরিমণির সাথে প্রথম চুম্মা এবং কি বল আর বলের সাথে সাথে ছক্কা। সিক্স সিক্স সিক্স।
সামনের বল ভালো হইব। আরে সাকিব ভাই, সাপির মাঠে এমন খেলে তেলে না জানি খাটে কেমন খেলে, আইরে বলে বলে ছক্কা খাইতে যার ছক্কা আর ছক্কা। ও বিরাট লাভ ইউ, বিরাট লাভ ইউ। আরে ভাই স্ট্যাম্পে মার রে ভাই, স্ট্যাম্পে মার। আরে ব্যাপার না, পরের বল ভালো হইব। সাকিব ভাই এমনি খেলে ইন্ডিয়ার হইব জয় এবং কি আবার ছয় সিক্স। এই মিয়া সিক্স এসে তাই গিয়েছে, পরের ডাবার ভালো হইব। দেন বল দেন, তোর ভালো হইব কিন্তু পরের ওভারে ওভার শেষ। ওভার শেষ আগে করবেন না, রেকর্ডটা করতে চাইছিলাম একবারে 50 কামু। আরে রাজ, সাব্বির খারাপ খেলে ভালোই করতেছে, আমরা কলা ঘর সময় পাইছি। ও ভাই তাই তো ভালো, কলা খাই কলা। টিকটকার রাজ হলে প্রতিবন্ধী। বাহ সাকিব ভাই বাহ, দেখছেন ইন্ডিয়া একদম দুর্নীতিমুক্ত খেলা খেলতেছে। আমার 50 বছরেও আমি এরকম কোন খেলা দেখি নাই। তোর বয়স কত? তুই তো খুব চালাক, তুই তো দুইটা খাইবে লইছ কি ভাই? সামনা সামনি খাইতেছ আবার লুকায় খাইবে লইছ কি ভাই? তুই কি মনে করছিস বাংলাদেশি পাবলিক বুঝে না আর আমি বুঝি না? ভাই আপনি মন মন ভেঙে দিয়েছেন। আপনি কি মনে করছেন যে আমার চরিত্র এতই খারাপ যে আমি দুইটা রে খাই? আমার চরিত্র ভাই এত খারাপ না, আমি সবসময় একটা নিয়ে সন্তুষ্ট থাকি, এরকম একটাই আমি খাই, তার বেশি খাই না ভাই। আমার কলার কথা কইছি, কলা মানে সামনেও কাজ লুকায়াও কাজ, আর আমার পিছু তো একটা। ও কলা, আমি তো ভাবছিলাম অন্য কিছু। না না সাকিব ভাই আপনি খান, আমরা খেলা দিই খেলা। আরে সাকিব ভাই ওই দেন আমাকে স্যাফ লাগানো কলা রুটি আম্পিয়ার এখন বিরাট রে খাওয়াইবো। এই যে বিরাট রে দিতাছে, আর ওই দেখ বিরাট রে কলা দিছে, দেখে বাংলাদেশের প্লেয়ারও কলা রুটি চাইতেছে। তুই কোন দেশের প্লেয়ার? বাংলাদেশ। ও তাহলে ঠিক আছে, হ্যালো এই যে ল যা পিছে দে দাঁড়া। সাকিব ভাই ওরা তো খালি প্যাকেট দিছে। যাই হোক আমরা ওইগুলো বাদ দিই, কলা খাওয়ার পরে কিন্তু বিরাটের কলা বেড়ে মানে জোর বেড়ে গেছে, আরো ফোর মেরে দিতেছে, আবার এমন কি আবার আবার কাট মারছে। ইয়ে রে ভাই সেই খেলতেছে বিরাটের, সেই ওই যে দেখ আউট দে আম্পায়ার স্যার, আউট দে, হে আউট আউট আউট, ঠিক আউট হয়ে গেছে। আম্পায়ার স্যার কি বল এটা? নো বল। কি বলে? আরে এটা কি নো বল স্যার? এটা কি নো বল? ইয়েস ইয়েস আম্পায়ার স্যার এটা কি নো বল? হাই নো। কেমনে? ক্যাচ উপর থেকে ধরছে না নিচ থেকে ধরছে? ক্যাচ উপর থেকে উপর থেকে ধরছে, এর জন্যই তো হাই নো। শিট ম্যান, বাহ ইতিহাসের মাথায় এই প্রথম দেখলাম এরকম হাই নো। তাহলে কে এটা হাই নো? এটা হাই নো হইতে 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 সর। আরে বেটা ওই বিরাটের যে এত প্রশংসা করতেছ, বিরাটের দিকে আমি কম খেলি নাকি রে? আরে ভাই বিরাটের দিকে তো ভালো খেলেন আপনি, বিরাট খেলে মাঠে আর আপনি খেলেন কাটে। শিট, হালাই কি করতেছে? হালাই দিয়ে আমার মানে আমার দিকে ভালোভাবে মারতেছে। আম্পিয়ার সাহেব তুম কেলা খাওয়ায়া আর ইতনা জোর বার গায়া, আগার তুম দুধ খাওয়াতা তো আর ভি জোর বার যাতা। শালার আম্পিয়ারে কলা খাওয়াইছে তাই বিরাট এত বড় বড় ছয় মারতাছে, তাইলে শালার সাকিব রেকি খাওয়াইছে এত বড় বড় ছয় খাইতাছে। এবং কি ইন্ডিয়ার ইনিংস এর শেষ বল আর চার, ইনিংস শেষ। ওভার, প্রথম ইনিংস শেষ। হাই সবাই উঠ উঠ উঠ, ওভার শেষ, আমরা এখন ব্যাটিং করতে যাব। ওর আজার ওই আমার খেল খতম, আপ আম্পিয়ার কে খেল শুরু হোগা। বিরাট তুমি বহুত আচ্ছা খেলা হ্যাঁ, বাকি কাম হাম দেখ লেঙ্গে। দেখ লো, আগার হাম ইস ম্যাচ মে হারেগা তো ফির তোমারা দুজন কা ন্যাংটা ছবি পুরা দুনিয়া দেখে। জেসি কি তেসি করকে আম তো জিতা না। ওকে আ যাও, ইজ্জত বাঁচাইতে হইলো, আগে জিতে দেব। কোচ 184 রানের টার্গেট, যেমনি হোক আমাকে জিততে হইব। না জিতলে হইব, যাইন থেকে যা যা ব্যাটিং কর, যা তাড়াতাড়ি যা। 184 রানের টার্গেট, জিততে হইব। তারা তো জানাস না তারা জিতার যা আল্লাহ আমার বেশি টিয়া পাবো, যা তাড়াতাড়ি আউটে আয়। ইন্ডিয়ান নায়িকার প্রথম বল এবং কি সাকিব ভাইয়ের প্রথম ছয়। কিরে রাজ তুই এটা কি কইলি? আরে ভাই আপনার ছয় না মানে লিটন দাসের ছয়। শিট, আরে সাকিব ভাই লিটন দাস যে বড় বড় ছয় মারছে এত বড় বড় তো আমারও না মানে মানে কি মানে ছয় 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 সালা লিটন দাস নে পুরো আমাকে দৌড়ালা দৌড়ালা। এই আম্পিয়ার উসকার মুহ পর বল ডালনা হ্যায়, উসকা হেলমেট উতারো। সমঝ গয়া,
এই বিরাট কোহলির নতুন নিয়ম, হেলমেট পরে ব্যাট করা যাবে না, হেলমেট খুল। আরে বিরাটের আবার কি নিয়ম? আরে এটা বিরাট ভাইয়ের নিয়ম, কিন্তু তার লিটন মারছে ছয়। আরে লিটন মারছে ছয়, তারা আমার কাছ থেকে শিখ কেমনে মাইয়া খাইতে হয়। ঠিক আবে সালে, ওই না বড় ছয় কিউ মারা উসকা প্যাট উতারো। ঠিক হ্যাঁ, ওই প্যাট পরে খেলা যাবো না, বিরাটের আবার নতুন নিয়ম, প্যাট খুল। এই লিটন প্যাট খুল, এটা বিরাটের নিয়ম না, এটা টাকার নিয়ম, আমিও খুলতাছি। বেসা সাকিব কা ও লাল ক্যাপ মুঝে পছন্দ হয়, ও ভি মুঝে আন দো। এই বিরাট কোহলির নতুন নিয়ম, ক্যাপ পরে ব্যাট করা যাবে না, ক্যাপ পরবো খালি বোলাররা, ক্যাপ দে। আম্পায়ার স্যার লাল খেলে আমার ক্যাপ না, নিচে টাও ওটাও কোন খুলে দে দেই বিরাট ভাই। ও ভি লে লুঙ্গা ড্রেসিং রুম মে জানে কে বাদ। আরে সাকিব ব্যাট নিয়ে নিচে ক্যাপ আর লিটন মারতাছে গ্যাপ। এই রা চুপ থাক, পিছনে আছে চুপ, তোরে দিয়ে তুমি একদম কো কি করে। আবার আম্পায়ার স্যার ওভার শেষ, এলে বিরাট ভাই চেঞ্জ করেন, অন্য বোলার দেন। ও বোলার চেঞ্জ করনা পারেগা কিয়া? ওকে আশুইন। ও বুঝতে পারছি, ব্যাট ব্যান নতুন নিয়ম, ও সরি সরি টাকার নিয়ম। জোরালো হাতে বল নিয়ে আসতে কিন্তু আমাদের আশুইন ওর বল উড়ে গিয়ে পড়লো ডাস্টবিনে। আজকের ম্যাচে খেলতেছে না গেল, সবাই বলো সাকিব খান সিঙ্গেল। সাকিব ভাই দৌড়ান ভাই, সাকিব ভাই দৌড়ান, বল দে বল দে বল দে, আবে সালা বল দে। আম্পায়ার স্যার আউট দে, আউট আউট আউট। ইয়েস কি করে? আরে আম্পায়ার স্যার এটা কেমনে আউট? এর কাছে তো বলই ছিল না। আরে বল নাই তো হন আছিল না, এই দেখেন বল আছে। আর এই হলো বিরাট ভাইয়ের নতুন, থাক আর কইতে হইব না, বুঝছি এটা বিরাট ভাইয়ের টাকার নিয়ম। বল করতে করতে থেমে যাচ্ছে আশুইন আর পকেট থেকে বের করলো কয়েন। এই কিউ জানে না জানে, আমি খেয়ে দিছি কয়েন। ওই ওই স্যার ওই ওই দেখ ওই দেখ পাঁচটার কয়েন, ওই ওই দেখ পাঁচটার কয়েন। আউট দে, আউট যাই গে, এমনিতে আউট হইতাম, হাও হাও আউট হচ্ছে পাঁচটা টাকাই পাই। আরে বাহ আশুইন ভাইয়ের কি যে বল, খালি গুগলি। আরে বোধহয় ওর নাম গুগলি না, ওর নাম গুগলি। এন্ড ওভার। ও ওভার হুয়া না, ক্যারেক্টার চেঞ্জ করনা পারেগা। জাস্টিন বুমরা, বুমরার হাতে বল, বুমরা কিন্তু এখন দৌড়াচ্ছে বল করার জন্য এবং বল মাটিতে পড়ে নাই, হাওয়ায় ভাসছে, হাওয়ায় ভাসছে এবং কি ইষ্টামে আউট দে, আউট। ইয়েস, আরে বলালো না আউট হলাম কেমনে? আপনি সোরা তো লো বল পে আউট হওয়া যা। সাব্বির যাও, সবাই যেভাবে আউটে ফিরাইতেছে তুমি ওইভাবে আউটে ফিরে এসে যাও। আচ্ছা আউট হবো, ঠিক আছে, তাহলে টিকটক করে যাই যা। শালা টিকটকারে আমার দাম দিল না, আম্পায়ারের ননুতে মেরে পিচি বানানোর জন্য বাংলাদেশের 5 রান জরিমানা। ইন্ডিয়ার বোলার কিন্তু বল নিয়ে ছুটছে আর বল করার জন্য একদমই প্রস্তুত। এদিকে সাব্বির ইস্টাম উঠে ছয় মেরে দিছে, কারণ খাই আছে সাব্বির দুধ। বাহ আমার মনে হইতেছে সাব্বিরই পারবো ইন্ডিয়ারে করতে যা, শেষমেশ বলতে হইতাছে টিকটক আর দিদা। আবে সালা ফাউল হয়, ফাউল ওই ফাউল না কি ফাউল? ওই বেটা তুই যারা ফুটবল খেলা পাস তো ফাউল করবি, আর তোরা পাস তুই থেকে সর। খালি মেহি ইদার পে আবার ব্যাটিং আউঙ্গা, খেলতে গিয়ে যাইতাছি, নাইলে পুরো 20 ওভার বল আমিই করতাম। এই আজা আজা বল কার? ওকে ওকে। আরে সাকিব ভাই খেলা জমজমাট হয়ে গেছে, খেলা তখন মনে হয়েছে একদম মধু। ও কারণ লিটন দা এটা আজকে যাবে। আবে আবে সালা তেরা পয়সা দিয়ে আমি কিস লিয়ে খেলা বন্ধ কর, আমার বলা কজে বৃষ্টি হয়েছে ক। এই বৃষ্টি পড়তাছে শালা কোলির চামচা, বৃষ্টি কোনে পড়তাছে এই জায়গায়? এই যে একদম কড়কড়া মাটি শুকনা, আর এই যে স্টামের ছায়া দেখা যায়, তোর ছায়া দেখা যায়, আর আপনি নুন তো ভিজে নাই, তাহলে বৃষ্টি পড়ে কেমনে? রোদে কালা হয়ে গেছি, ফেরেন লাভলি লাগানো পারে গা। ও ক্লিয়ার বৃষ্টি পড়তাছে রে, এই ছাতা নিয়ে খেলা বন্ধ কর, খেলা বন্ধ কর, ইস্টাম ইস্টাম ফেলা, খেলা বন্ধ করা হ্যাঁ। আমার বলা তারা খেলা বন্ধ করে যাইতে দোসগা। আচ্ছা জায়গা তাহলে আমি করে টিকটক করে লই। তো গাইস আপনারা দেখেন যে কড়কড়া রোদের ভিতরেও কিভাবে খেলা বন্ধ হয় আর কিরিস কিভাবে বৃষ্টিতে ভিজে যায়, এই দেখেন। কোলি ভাই আগার হাম এসেই চলে যাঙ্গে তো আমার নকরি নেই বাচ্চে কি, তাইলে একটা কাম করলো না, কোন রকমে যদি আমরা পিচটা ভিজাইতে পারতাম তাই আমি আইসিসির কাছে একটা জব দিয়ে পারতাম। ও এসে বাধে আজা বেটা কি হলো বৃষ্টি ভিজে? বিরাট ভাই আপকা ইয়ে আইডিয়া তো বহুত ই আচ্ছা হ্যায়। আহ
शांति है बेटा, कितना आराम मिल रहा है आप। शालार कोली बेर की बुद्धि, ईशु करे माठ भी जा दिलो केला बंद मोने से तेसे अल्लाह के से एटा सेल्फी तुली केले आमी इटा बोलबार करता छी तेसे बोललाम ना ओ कोली भाई लाभ यू टिकटॉक करी आर एकटा देखा ना कितना आस्ते से प्लान किया और मैच को रोक दिया। আমার লেয়ারের প্ল্যান করছো, এভাবে ম্যাচ বন্ধ থাকলে বাংলাদেশ 17 রানে ম্যাচ জিতে যাইবো। আব্বে সালে ম্যাচ শুরু কর, চল এই বাংলাদেশ কে প্লেয়ার রাজা আজাও খেল শুরু কর না। হ্যাঁ আরে আম্পায়ার স্যার, এই বিজাগিরির মধ্যে বলা মান কেমনে খেলবো, 20 লাগাই তো এমনি পড়ে দেব, আমরা এগিয়ে খেলাম না, খেলা বন্ধ। আরে বেটা খেল শুরু কর, বানামের নটা খেলবো না, আরে বেটা শুরু কর না, হবো না, আরে শুরু করো না, তেরি নানি কা ম্যাচ হবো না। কেরা কইছো হবো না, মারদান একদম কর করা শুরু না, খেলেন 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 খেলা শুরু করেন, চালু খেলেন। তারা দেখতে পাইনি। আরে বা লিটন দাস খালি মারতাছে ছয়, লিটন দাস। আরে কিয়া হুয়া ইয়ে সব, বিরাট ভাই ও তো কোনো ভাবে আউট করতে পারতেছ না, দেখছেন তো ম্যাচটা কই থেকে কই নিয়ে গেছে গা। আপনি একটা কিছু করেন, দেখ আপ মেক কিয়া করতা হুম। এ লিটন, হ্যাঁ ভাই কি? আরে বা সাকিব ভাই, লিটন দাস ভালো খেলতেছে তে, বিরাট কোহলি নিজেই শর নাম লিখে কইরা দিল সাইন, আর বিরাটের সাইন পেয়ে খুশি হয়ে লিটন কইতাছে ওকে ফাইন। চল ফিল্ডিং মে দাঁড়া, আউট হয়ে গেল যাই আমি। আপনি খেলা দেন, আমি আর এরকম খেলা দেব না, বাংলাদেশ জিতা যাইবো। আমি আপনার আগে দিয়ে কইছিলাম যে ইন্ডিয়া সাপোর্ট করেন না, আমি জানি যে বাংলাদেশে জিতবো, বাংলাদেশ থাকি বাংলাদেশের সাপোর্ট করি। কি জয়ব রাজ, বুঝতেছি না আমি কি জয়ব। না না সাকিব ভাই, ম্যাচটা আমি দেখব না, আপনি কোন কেন এই সামনে দৌড়া 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 দৌড়া, আরে ভাই দৌড়া দৌড়া, আলে আলার বলা ছিল মজুরে দৌড়াইছে বেটা দৌড়া, আরে আলার বলা টিকটকে মজুরে দৌড়াইছে দৌড়া দৌড়া, ইতিহাসের প্রথম হবে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে জিতবে বেটা দৌড়া, তুম্বা চালে আমরা কি সত্যি হেরে গেলাম? আপনারা সবাই লাইক করে দিয়ে, ভিডিওতে লাইক করলে আপনাকে এই শীতে বিয়ে হইব। বিরাট ভাই আপনারা এই 2 কোটি টাকা ডিলের জন্য পিসের বাড়িটা আমি কিনতে পারছি, ধন্যবাদ ভাই। ওকে ব্রো, ভবিষ্যতে আবার হবে, বাই। মানে এমন মনে হচ্ছে যেন আবার প্রথম থেকে দেখি, এতটাই পরিমাণে ফানি ছিল মানে ভিডিওটা একটু স্কিপ করা যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। সত্যি সত্যি একটা অসাধারণ একটা ভিডিও, যে মানে যে ভাই আমাকে অ্যাকচুয়ালি কমেন্ট করেছে, রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা, অসংখ্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মানে এত সুন্দর একটা ভিডিও রিয়াকশন যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে না রিকোয়েস্ট করলে আমরা জানতেই পারতাম না যে এই ভিডিওটা এত ফানি রয়েছে বা এত হাসি রয়েছে। মানে কি বলবো, প্রথমত এই ভিডিওটা অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্টের জন্যই করা হয়েছে, কারণ প্রথমে তো ডিসক্লেইমার দিয়ে দিয়েছে ভিডিওতে, মানে ভিডিওতে কাউকে মিন করে বলা, হ্যাঁ কাউকে কোনো মানে কোনো দলকে
মোটামুটি মিন করে বলা হয়নি, এটা জাস্ট ছিল একটা এন্টারটেনমেন্টের জন্য, মানে একটা জাস্ট একটা ফানি টাইপ ভিডিও ছিল। হ্যাঁ পুরোটাই ফানি, মানে এতটাই হাসি ছিল যে মানে বলা যাবে না। আর প্রথমত মানে কি বলবো, বিরাটের যে একটা কাহিনী, বিরাটের ক্যারেক্টার, সে 2 কোটি টাকা তার ব্যাটের মধ্যে লিখে দিয়েছে, মানে মারাত্মক, মানে জিতার জন্য যখন পারে তখন বৃষ্টি চলে আসছে, আম্পায়ারের কাছে বলছে এই হালার পর হালা, বলে এখনই বৃষ্টি শুরু হবে এখনই বৃষ্টি, মানে কি বলবো কিছু বলার নেই, ভিডিওটা এত করে মানে ফানি ছিল। তারপর সব থেকে ফানি লেগেছে কোনটা বলুন তো, ওই সাবির বলে যে ছেলেটা অ্যাকচুয়ালি টিকটকার, মানে খেলার মধ্যেও টিকটকার, মানে ভাবা যায় মানে জাস্ট খেলার মধ্যেও টিকটকার, মানে খেলার বল চলে আসছে তার কাছে 6-4 রান হওয়ার জন্য একদম বর্ডারের সাইডে, তিনি বল ধরছে না, টিকটক করা যাচ্ছেই না, হ্যাঁ করা ব্যস্ত, আউট হচ্ছে 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 হচ্ছে, কোনো তার চাপ নেই ব্যস্ত। আর একটা ক্যারেক্টার ছিল যেমন সাকিব আর রাজেশ, হ্যাঁ ওরা অবশ্য একটা একটা ক্যারেক্টার, অনেকগুলো করে ক্যারেক্টার করেছে, বাট ওদেরও একটা ক্যারেক্টার ছিল। হ্যাঁ আমার সাথে টিকটকারটা মানে ফানি, ওটা সব থেকে দারুণ ছিল, খেলার মধ্যে টিকটক বল চলে যাচ্ছে সেটাকেও দেখা বিরাট যেমন লিটন দাস কে 2 কোটি টাকা দিল, সেখানেও সত্যি ভিডিওটা খুবই ফানি ছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার খুব 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 বন্ধুদের মাঝে করে দাও, তোমরাও দেখেছো এবং অন্যদের দেখার মানে সুযোগ করে দাও ভিডিওটা শেয়ার করে। তো আর লাইক করতে ভুলো না জানো, আর হ্যাঁ ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব না করলে কিন্তু পাবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, চলো বাই।